প্রসেস বলো। প্রথমে আমরা এগুলা দোকানে যাই, দোকানে গিয়ে দোকানদারকে বিকাশ করার কথা বলে, তখন দোকানদার বিকাশ করে, তখন খাতায় যে নাম্বারটা লিখে আমাদের নাম্বার, ওখানে যে আরো যেটা নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলোর আমরা ছবি তুলে থাকি। এভাবে আমাদের মোবাইলে জি এভাবে 5-7টা দোকান থেকে হয়তো সারা কালেকশন করা হয়, তখন আমরা হচ্ছে একটা জায়গায় গিয়ে বসে বসে তখন ওই নাম্বারগুলো আমরা কথা বলি যে আমরা বিকাশ অফিস থেকে বলছি, আপনার একাউন্টে সমস্যা হয়েছে, বিভিন্ন কথা বলে। কি কণ্ঠে বলো একটু, যদি শুদ্ধ ভাষা বলে বলো তো, কিভাবে বলো কণ্ঠটা যেভাবে বলো, কাছে আমি হতো সালাম দিয়ে বিকাশ থেকে বলছি আমি, আপনি কি বিকাশ অ্যাকাউন্টের মালিক কথা বলছেন? জি কথা বলছি। স্যার আপনার এই অ্যাকাউন্টে আজকে দুপুরবেলা এত টাকা পাঠানো হয়েছিল? হ্যাঁ পাঠানো হয়েছিল। আপনি কি টাকাটা তুলে ফেলেছেন না তুলে? বলেছেন না আমি তো তুলে ফেলেছি, আমাদের কাছে সমস্যা ছিল তো আপনি সত্য কথা বলেন। বলেছেন না আমরা ঠিক আছে আমরা তুলে নিই। স্যার আমাদের কোনো সমস্যা হয়েছিল এই জন্য আপনার টেকনিক্যাল ত্রুটির কারণে আপনার অ্যাকাউন্টটা বন্ধ রাখা হয়েছিল, অ্যাকাউন্টটা চালু রাখার জন্য আপনাকে কিছু প্রসেস করতে হবে। সেটা হচ্ছে কি আপনার এটা কার নামে করা, কতদিন আমরা ব্যবহার করছেন, ব্যক্তি তথ্য জি ব্যক্তি তথ্য নেওয়ার পর ওর মাধ্যমে যে আমাদের এখানে একটা এসএমএস পাঠানো, এসএমএসের মাধ্যমে একটা সিরিয়াল নাম্বার পাঠানো হচ্ছে, ওটা তো ভেরিফাই নাম্বার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হবে। ওটা নেওয়ার পরে ভেরিফাই নাম্বারটা নেওয়ার পরে তারপরে বলি যে আপনার অ্যাকাউন্টটা তো নতুন করে সেট হচ্ছে, আপনার পিন নাম্বারটা আগেরটাই ব্যবহার করতে পাঠাও জি, নাহলে আপনার নতুন পিন নাম্বার ব্যবহার করতে পারবেন। তখন বলবে যে আমার পিন নাম্বার আমি আপনাকে বলবো, সবাই বলে আবার অনেকে বলে যে না ঠিক আছে আপনি আগের সময় ওয়ার্ক করবো, আচ্ছা দিন পিন নাম্বার টাকাটা পিন নাম্বার দিলে তোমার টাকাটা কিভাবে পাঠাও? তোমার তো অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের তো যে কোনো পিন নাম্বার দিকে ঢোকা যায় আর একজন অ্যাকাউন্টে, তাহলে এখন মনে করো আমি অ্যাকাউন্ট খুলছি, পিন নাম্বারটা তোমার কাছে আছে, কিন্তু মোবাইল তো আমার কাছে দুইটা নাম্বারে চাইছে টেকনিক্যাল নাকি ওই 30 সেকেন্ডের মধ্যে কি তুমি যে কোনো মোবাইল দিয়ে যে কোনো অ্যাকাউন্টে ঢুকতে পারবা? যে কোনো মোবাইল দিয়ে যে কোনো যে কারো অ্যাকাউন্টে ঢুকা যায়? ভেরিফিকেশন না করলে ঢুকা যায়? ভেরিফিকেশনই বললাম, মনে করো আমারটা বলে দিলাম আমি, আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটা দিয়ে তুমি তোমার মোবাইল দিয়ে ঢুকতে পারবা? দুইকে টাকা নেওয়া যাবে, দুইকে টাকা সরানো যাবে, তোমরা তাহলে সরাসরি টাকাটা ও পিন নাম্বার পেলে আরেকটা মেসেজ দিয়ে টাকাটা সেন্ড করে দেওয়ার এক জায়গায়, তাই তো? টাকাটা সেন্ড মানে করে যে কারোর যে নাম্বার বলে টেক সিম থাকে ওদের টেক সিমে ট্রান্সফার করে, ওরা টেক সিম থেকে আরো কয়েকটা সিমে ধাপে ধাপে ট্রান্সফার করে তারপরে আমাদের কাছে পাঠায়, পরে আবার আমরা ওখান থেকে ওদের সাথে কি পরে কি ব্যবসায়ী ফারুক কি ব্যবসায়ী? আরেকটা বিষয় হচ্ছে তোমরা কি মোবাইলে তাহলে তোমাদের টেকনোলজি হেল্প নিতে হয়? তা তোমাদের তো ভালো ভালো টেকনোলজির হেল্প নিতে হয়, শুধু মোবাইলে তো সব কাজ সম্ভব না, আর কি কি টেকনোলজি হেল্প নাও? কোন সফটওয়্যার? আইফোন ছাড়া অন্য ফোনে হবে না? অন্য ফোনে হয় না। আর এগুলি কি কোথাও কোনো ট্রেনিং করছো বা কেউ কি শেখায়? শেখাচ্ছে দেখো ভেরিফিকেশন নাম্বারটা পেয়ে গেলে তোমার কাজটা সহজ হয়, তারপরে পিন নাম্বার। তো তোমাদের মানে এই টেকনিকটা শিখলা কোথা থেকে? আমরা তো জানি না, আবার সাধারণ পাবলিক তো জানি না। বাসায় কোনোদিন দেয়নি, তো তাহলে আমি তখন বেকার ঘুরে বেড়াচ্ছিলাম, তো বলছিল কি ভাই তুমি কাজ করবো? আমি কাজ করবো, আমি যখন কাজ করবো বললো যে বললো যে তাহলে এই কাজটা এইভাবে করো,
ভাই এগুলো তো আসলে ঠিক না ভাই, ঠিক না, এগুলো সমস্যা নাই করে, এগুলো আমি করি সমস্যা করতেছি। তাহলে তার থেকে শুরু হলো, তুমি তার থেকে শিখা, তাহলে তারও তো গুরু আছে, তুমি জানো না সে জানে পুলিশ তার আইডি নাম্বার বের করছে, কিভাবে জানলো, কিভাবে জানলো ও ফোন সে রিসিভ করে কথা বলে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওটা সে জানতে পারছে পুলিশ ফোন করছে, ঠিক আছে, আমাদের সিনিয়র স্যার চেষ্টা করছিল কথা বলতে, যে ঠিক আছে তুমি ছাড়া এরকম আর কে কে এই এলাকাতে এই কাজটা করে ভাই না, তুমি ছাড়া ভাইনাই আর কে কি করে, মানে মাগুরার সদরে হুসাইন আর তুমি দুজনই তাহলে জানো টেকনিক, আর কেউ জানে না, তুমি আর হচ্ছে ওই যে একজন তো সারা দেশ ঘুরে ঘুরে নাম্বার কালেক্ট করতে পারে না, তুমি এতদিন পর্যন্ত কত টাকা এরকম নিছো মানুষের কাছ থেকে বুঝাইয়া, মানে বুঝাইতে পারছো আর কি, কয়টা ট্রানজিট হবে, কত টাকা দের ফল, মানে কত টাকা দের ফল, এরকম কতবার কাজ করে এই টাকাটা নিচ্ছে, কতবার, একবারে না দশ বারে, সব থেকে বেশি যেটা করছিল ওইটা কত টাকা ছিল, সব থেকে কম এই টাকা তো কারো ভাগ দিতে হয় না, আচ্ছা ঠিক আছে।